মাস্ক না পরার দায়ে তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করে রাখলো ভ্রাম্যমান আদালত শুক্রবার বিকেলে যশোরের মরিনামে ম্যাজিস্ট্রেট সাইম হাসানের ভ্রাম্যমান আদালত এ সাধা দেয় শুধু তাই নয় কান ধরে দাঁড় করে রাখার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজে তার মোবাইলে ধারণ করেন রাতে এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরে পড়লে সমালোচনার ঝড় ওঠে জানা যায় করোনা ভাইরাস মোকাবেলায় লোক সমাগম না করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি সাইম হাসানের নেতৃত্বে শুক্রবার বিকেলে থেকে ব্রাহ্মণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালনা করে এছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী এবং পুলিশ সহ অন্যান্য প্রশাসন কাজ করছে কিন্তু গতকাল যে ছবিটি ভাইরাল হয়েছে সেটিতে মানুষের ক্ষোভ প্রকাশ করছেন একজন ম্যাজিস্ট্রেট বয়সর্ধ মানুষকে এভাবে কান ধরানো ঠিক হয়নি এটাই সবার দাবি এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মানুষের দূরত্ব বোঝানোর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ডাক দিতে দেখা যায় শুধু মানুষকে করা এবং বোঝানোর ক্ষেত্রেই তাদের এ উদ্দেশ্য